হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি, আর এই রেসিপি ছোট থেকে একদম বড় সবাই পছন্দ করবে, চেটেপুটে খাবে। তো বন্ধুরা, যদি বাড়িতে এরকম মুরগির মাংস থাকে, অল্প দুই এক টুকরো যদি থাকে, তাহলে হয়ে যাবে। একদম কম খরচের ভিতরে এই রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে খেতে পারবে। আর যদি ঠান্ডা লাগে, তাহলে গরম গরম এটা বানিয়ে খাবে, তাহলে সঙ্গে সঙ্গে গরম এসে যাবে, গরম ধরে যাবে। তো যাই হোক, আমি এখানে কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি, আর এটি দিয়ে আজকে রেসিপিটি বানাবো। তো প্রথমে এলাম রান্না করার জন্য। তো চুলাটা ধরিয়ে নিলাম, এখন একটা দিয়ে দিলাম সসপ্যান। সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আমি যে পরিমাণে আমি রেসিপিটি বানাবো, মানে বস্তুটা বানাবো, সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর দিয়ে দিলাম যে মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গাজর, টমেটো, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, সবগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি আদা, আদাগুলো কুচি করে নিয়েছি, তোমরা চাইলে থেঁতো করে দিতে পারো। তারপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেবো। এর মধ্যে কোনো নুন, মরিচ, হলুদ টলুদ আর ব্যবহার করবো না, যা কিছু আসলেও দিয়ে দিয়েছি। তো এই যে কিছুক্ষণ পর কি দিয়ে দিলাম, মটর, মটরটা দেওয়ার কথা মনে ছিল না আগের থেকে, সেই জন্য মটরটা দিয়ে দিলাম। আর এখন যে দেখতে পাচ্ছ, এটা হলো ভিনেগার। আমার কাছে যেহেতু লেবুর রস নাই, সেই জন্য আমি ভিনেগার ব্যবহার করলাম, তোমরা চাইলে লেবুর রস দিয়ে দিতে পারো। তো যাই হোক, এগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে এলাম। এই যে দেখতে পাচ্ছো, এগুলো হলো পাস্তা, আর এই যে আমি অনেকগুলো পাস্তা নিয়েছি, আর সবজির পরিমাণ আর পাস্তার পরিমাণ আমি সমান সমান করে নিয়েছি, যাতে খেতে ভালো লাগে। তো এই যে বলক উঠে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিয়েছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙ্গুল দিয়ে টুকুস করে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, টিপটা আমি বাদ দাও, একদম সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব মেরে দাও। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি মোটামোটা করে কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য মোটামোটা সাইজ করে নিয়েছি। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন কি করব, আমি এগুলো নামিয়ে নেব। আর পাস্তাগুলো খুবই নরম হয়ে গেছে, পাস্তাগুলো বেশি ভালো না, সেই জন্য নরম হয়ে গেছে। পাস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি, ওই চুলার মধ্যে দিয়ে দিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলের পরে যেটা দিলাম, এটা হলো টমেটো সস, আর এখন দিয়ে দিলাম সয়া সস। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ, আর তোমরা যদি টমেটো সস, সয়া সস যদি এমনি ঢেলে দিতে চাও বয়েলগুলোর মধ্যে, তাহলে দিয়ে দিতে পারো। তো আমি এরকম করে নিব, যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্য। তো ভাজা হয়ে গেছে, টমেটো সসটা ভাজা হয়ে গেছে, তোমরা তো দেখতে পেলে কি এরকম করে দিয়ে দিলাম আমি। তারপর এগুলো ঢেলে দিলাম, দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এই যে এখন ঢেলে দিলাম। ম্যাগি মশলা না দিলে কিন্তু ভালো লাগে না, এমনি খাওয়া যাবে, কিন্তু আমার কাছে ছিল, সেই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, পাস্তাগুলো কিন্তু গলে গেছে, সেটা আমি আগেও বলেছি, এখনও বলে দিলাম। পাস্তা কিন্তু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু এগুলো গলে গেছে। তো যাই হোক, আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো গরম গরম খেতে কিন্তু খুবই দারুণ লাগে, এই যে দেখতে পাচ্ছ, ধোয়া উঠছে একদম গরম গরম, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, তাই না? এটা খেতে কিন্তু খুবই দারুণ, গরম গরম খেয়ে নেবে, খুবই ভালো লাগবে। আর এগুলো যাদের ঘরে বাচ্চা আছে, তারা কিন্তু খুব ভালো করে বানিয়ে খেয়ে দিতে পারবে। আর এই যে দু একটা কালো কালো দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি কালো গোলমরিচ দিয়েছি, সেই জন্য কালো কালো দেখ। তো এখন আমি খাবো, এই যে দেখতে পাচ্ছ, ধোয়া উঠছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেষ। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো কোন নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো।